দহাই ধর্ম অবতার করবেন আমাদের বিচার গানের সূক্ষ্ম সুবিচারে। বাবাজি কই আছেন আপনি? মাইকেল বাবাজি এটা বাড়াইতে হবে। হ্যালো, শব্দটা নাকা নাকা হয় এটা খেয়াল করো। হ্যালো হ্যালো, আচ্ছা রাখো। অত্যন্ত চমৎকার করে আবার নতুন একটি বিষয় তুলে ধরেছেন। তো আমার বাবাজি সাত্তার সরকার গানের আগেইটা কাটা দিলে তাই না? ভালোবাসা তার প্রতি। হ্যাঁ, আনোয়ারের টাকাটা এখানে আসে নাই। এইবারে অনেকগুলি কথা আমাদের সামনে উপস্থাপন করা হলো। তার ভিতরে আমি একটি গান করেছিলাম, আব্দুর রশিদ সাইজির একটি গান, ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেনে, বস্তুনিষ্ঠা বাস্তবের দরকার, পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। সেই গানের মধ্যে আছে, শুদ্ধ সাধন করবি যদি কামেল মোরশেদ ভজ, নিরবধি পইরে থাকো তার চরণের উপর। শুদ্ধ সাধন যখন হবে তিন সাগরের পারে নিবে, শুদ্ধ একটা গোসল করাইবা। এই সাগর সম্বন্ধেও কথা হয়ে গেছেন, এই সাগর তিনটি কোথায়? এ নদীর পানি খালি গোসলই করে না, মানুষ খায়। অনেক ভালো একটা বিষয়। আর একটা বিষয় হলো, এই যে একজন কামেল গুরু, আমরা আমার তো চিনার চোখ নাই, আমি কেমনি করে কামেল গুরু চিনুম? হাদিস শরীফের প্রথম কথা হইল আল হাক্কু মাররুন, সত্য কথাটা খুব তিতে এবং করা, তাই না বাবাজি? সত্য কথাটা কি তিতে লাগে না, আবার খুব করাও লাগে। এই যে আমাকে রুমা সরকার যে কথাটা কইল যে একজন কামেল গুরু আমি চিনুম কিভাবে, এই মনোভাব যার মধ্যে আছে তার আর কোনদিন গুরু দেওয়া লাগবো না। বাড়ি সেনো, গাড়ি সেনো, ছেলে মেয়ে সেনো, কম ডেলিভারে সেনো, এক হাত জায়গা ভাগ করবে যায় এক হাত কম পড়ছে তা বুঝো, এক হাত জায়গার জন্য বাইন নামে কেস করবে পারো করে না? আপন ভাই ঘরের ডুয়াটা পেস্তে ডুয়া না ভাঙ্গা পর্যন্ত তো কথাই নাই। এটা বোঝো, ভালো বোঝো, মন্দ বোঝো, আর কামেল বীর তুমি চেনো না। এ আল্লাহ তে গল্প ওই যে আমি আব্দুর রশিদ বয়সে একটা ক্যাসেটের মধ্যে শুনছিলাম, কইলে আমি যদি না তুমি তুমি বিয়ে করতে পারে, শুনছেন না এই গল্পটা? হন নাই ক্যাসেটে? খুব শুনছি, এরম একটা কথা আর কি না, আমি আর অদ্দুর যাব না। আচ্ছা আচ্ছা, অদ্দুর যাব না, না সব কিছুই তুমি চেনো আর তুমি কামেল গুরু চেনো না। আমার কথাগুলি মনে রাখতে হবে। আমি প্রথমে দাঁড়ায় একটা কথা বলছিলাম, আমাদের মেসের শাফকিরির একটা গান, আওয়ালেতে আল্লাহ মুর্শিদ দলিল যার প্রমাণ করেছে মুর্শিদ বিনে জীবের, ফিরছে মুর্শিদ ঘরে ঘরে, খুঁজলে কি তার
অভাব আছে যার কথা শুনলে যায় মনের অন্ধকার আমি তত্ত্ব জানব তার কাছে বাবাজি আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি ওনার একটি কিতাবের নাম তাসওয়ফ তত্ত্ব তার মধ্যে পীরের অনেকগুলি লক্ষণ লিখছেন যিনি বাংলাদেশের মধ্য থেকে প্রথম হাদিস বুখারীকে বাংলা করেছেন তিনি হলো আমাদের ফরিদপুরের আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব যাকে সদর সাহেব বলা হয় মুজাহিদ আজম এই আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব তো সেখানে উনি পীরের লক্ষণ অনেকগুলি লিখছেন আর হাদিসের টিকার মধ্যে লিখছেন যেই মানুষটার কাছে যাবার পরে তোমার স্বভাবের পরিবর্তন ঘটে মনের পরিবর্তন ঘটে ভাবের পরিবর্তন ঘটে অবশ্যই তুমি মনে করবে সে একজন কামেল পীর মুর্শিদ আস্তে আর আব্দুর রশিদ বয়াতি লিখছে চিনলি না তোর গুরু কেমন ধন বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি নব রূপে নিজেই নারায়ণ নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন সে গানের মধ্যে লেখছে অনন্ত আদি বিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা রাসূল রূপে করে আগমন রুববিয়াত সঙ্গে নিয়া রেসালাত প্রকাশ করিয়া মাসেক হইয়া রাখছে ভক্তের মন রেসালাত প্রতিষ্ঠা হলো জান্নাতের দ্বার খুলে দিল তাই তো মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ মাওলাই আজারি হলো রেসালাত বাতুনে গেল মানুষ গুরু আলীর আগমন এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা আমার গুরু হইল তাদেরই একজন তৌহিদের দ্বার খুলিয়া রশিদ বলে তুই দেখ না চাইয়ে এক আসনে বইসে নয় আরে চারজন চারজন শোনো একজন কামেল গুরু তিনটা জিনিস তার বর্জন করতে হয় আর তিনটা জিনিস অর্জন করতে হয় বর্জন করতে হবে আমি আমার আমিত্ব আমি এই আমিতেই শয়তান একটা আমি মোহমুক্ত আর একটা আমি মোহ যুক্ত এই মোহমুক্ত মানুষটা যিনি সেই হয়েছে মানুষ প্রধান সব থাকতে তার কিছু নাই তিন নাম্বারটা একটু বাদ আস্তে আর অর্জন করতে হবে কি রেসালাত অর্জন করতে হবে কামলিয়াত অর্জন করতে হবে মাওলাইয়াত আহাবাজান বাবাজি আপনারা এখানে এমনও মানুষ বসে আছেন আমি দেখতে পাচ্ছি যাদের পায়ের জুতাটা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমি আবুল সরকারের হয় নাই তারপরও আপনারা ভালোবেসে আমাদেরকে দাঁড় করিয়ে দেন আমি একটা প্রশ্ন করব সবার কাছে এটা বোঝার জন্য কাউকে ছোট করবার জন্য নয় আমরা বর্তমানে এই দেশে যে দেশে বাস করি সারা বিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলি চলি কিনা আপনার ছেলে দক্ষিণ কোরিয়ায় থাকে আমেরিকায় থাকে ইতালি থাকে সৌদি আরব থাকে সেই দেশ থেকে একটা মোবাইল আপনার জন্য পাঠাইছে ওই যে টাচ মোবাইল অ্যান্ড্রয়েড আমি তো এর লেখাপড়া জানি এইটা আপনার ছেলে পাঠাইছে ছেলের কথা মনে হওয়ার পরে ছেলে একটা নাম্বার দিছে নাম্বার কোটা তুললেন একটা ইএস কলে চাপ দিলেন 30 সেকেন্ড 40 সেকেন্ড পরে ছেলের সঙ্গে কথা হয় কিনা হয় শুধু কথা হয় না আমিও আমার সওয়াল দেখি সওয়াল আমারে তাহলে পৃথিবীটা কত কাছে চলে আসছে আহারে দুই নাম্বারে একটা আগে আজ থেকে 40-50 বছর আগে মানুষের হার্ট অপারেশন হইতো না হইতো কি কথা বলতে হবে হইতো হয় নাই এখন হার্ট অপারেশন হয় এখন টাকা হইলে কিডনি কিনতে পাওয়া যায় যায় কিনা কারো ব্লাড নষ্ট হয়ে গেলে
টাকা হইলে বিরাট পাল্টানো যাবে, যাবে কিনা? কোন মানুষের যদি দুর্বল হয় ভিটামিন খেয়ে ভালো হবে, কোন মানুষের গ্যাস্ট্রিক হলে দামি ওষুধ খেয়ে ভালো হবে, কারো পেইন হলে ব্যথা হলে ইনজেকশন দিয়ে মানুষের ব্যথা নিবারণ করে, করে কিনা বলেন? আচ্ছা তাহলে ব্যথা নিবারণ হয় গ্যাস্ট্রিক সারে, দুর্বল সারে, কিডনি পাল্টান যায়, হ্যাঁ হার্ট অপারেশন হয়, রক্ত পাল্টানো যায়। পৃথিবীর মধ্যে এমন কোন ওষুধ বাইরেছে ইঞ্জেকশন ট্যাবলেট ভিটামিন যা খাইলে মানুষের চরিত্র ভালো হয়? আরে হয় নাই কে ইয়ে করে বানাবার পারবো নাকি? তাহলে কেমনে ভালো হবেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনুমা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলিগের স্পর্শে পাষাণ মানুষগুলি আল্লাহর ওলি হয়ে গেছে। এই তোমার রুহের চিকিৎসা কামেল মুর্শিদ কি করে? তোমার রুহের চিকিৎসা করব, দেহের চিকিৎসা করব যখন ডাক্তার আছে, আর যারা কামেল মুর্শিদ হয় তাই না? তাহলে ডালাই যদি মাছ থাকে কিন্তু যাইলে আমাকে কার্তিক নাগাল চক চক করে, কিন্তু ডালার মধ্যে এলে পচা পুটি মানুষ কোন শালা আইলো রাতে ডালের মধ্যে, তাহলে যাইলে সুন্দর হইলে কাম হইব না, ডালাই মাছ থাকা লাগবো বাবাটা, যাইলে আমার বাবা দিন নাগাল চক চক করে কিন্তু ডালার মধ্যে মাছ নাই পচা পুটি, হ্যাঁ ওলে আট নষ্ট করা মানুষ। তো কাজেই কামেল পীর মোরশেদ কোন পিসাব দরবারে লইয়ে থয় নাই, আব্দুর রশিদ বয়াদির বাড়ি লেখা নাই, আইসো আমি তোমাকে মুরিদ করুম আইসো, কতক্ষণ লেখা আছে কোন পীর দরবারে লেখা আছে? লেখা নাই। তারপরে মাইকিং নাই, পোস্টার নাই, ব্যানার নাই, এত মানুষ আইলো কোনতে? কত বড় লোক গোবারি চাই দেখছি বাবা, ঘিন্নে করে মানুষ সাইকেল ধরা কয় শালা মানুষ বললা, তাই না? আর দেহ আল্লাহর অলিগ দরবারে বালিশ সারা মানুষ শুয়ে থাকে, হ্যাঁ বড় বড় অলিগ দরবারে যাই দেহকে কত আটবার মাতবার চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টাররা পর্যন্ত, হ্যাঁ বালির মধ্যে হুয়ে রয়েছে, কোনো বালিশ নাই, কোনো সমস্যাই নাই, কথা কন না কেন? হ্যাঁ বাড়িতে মেহমান গেছেন, বিয়ে বাড়ি গেছেন, শোয়াটা ভালো হয় নাই, খাওয়াটা ভালো হয় নাই, শালা মানুষ বাল্লা মেজবানি জান না, সেই মানুষই আল্লাহর অলির দরবারে যে পায়খানা সাফ করে মিয়া বাবা জান, আরে দেখে শুনে জ্ঞান হইল না? আমার দাদা সাইজিক তুই দেখছিস না, আমার দাদা সাইজিক হইতে দেখি শুনি যার জ্ঞান হইল না, দেখি শুনিও তার জ্ঞান হইল না, ওর গুদ মারলেও কাম হবে না। আমি এরকম পাগলা পাগলা কথা কই না না কবি নে কাজেই মানুষের দরবারে যাও, আল্লাহর অগণিত অলিয়া উলিয়ারা বাংলাদেশের জমিন আছে কিনা বাজার আছে না? সব মানুষ সব দরবারে যাবে না, যে দরবারে যার মন মিশবে সেই দরবারে এসে চলে যাবে। কোনাহানে যাবে না আর খালি চার দোহানে গল্প করবে, পিসাব পাইলাম না, মনের মতো পিড়ি হইল না, তোর কপাল আর পিড় জুট পেনেও না, এই জন্য বাবা মানুষের দরবারে যাও, মানুষের কাছে বসো, মানুষের কাছে এই গিয়ে এদের নগদ দেখো, এই মানুষগুলি আবুল সরকারের রাখালো রাখে না, এমন মানুষ এখানে আছে, সেও মানুষগুলি আইছে দূরের মধ্যে বসে রয়েছে, কি পাইলো এখানে? এই জন্য কবি জালালউদ্দিন খাঁ সাহেব বলছে, পিড়িতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া, সারা জনম কাটাই গেল গাছতলাতে বসিয়া, পাইলো কিধন কইল না রে তাই ভাবে ধরে, আজকে ক্ষুধা প্রেম সুধা পান করে লও পাগল, দিন গেলে আর দিন হবে না, ভাটাই যদি তোর লয় যৌবন, যৌবন কালে খোঁজ পায়ে যাবা।
এবার একটা গান শোনাবো। একটা গান আগে করি, মেলা মানুষের কথা কইছাও, আমি সব মানুষের মোতা মায়ের ছুঁই গেছি আগে, মানুষগুলো দলি ব্যাপক মানুষ একখানে চলে আসবো। এইভাবে হস্ত নাইকা ধরতে পারে, এই যে বদন নাই জবান সাবে, কর্ণ নাই শুনতে পারে, নিরাকারের পরে হস্ত নাইকা ধরতে পারে, বদন নাই জবান সারে, কর্ণ নাই শুনতে পারে, নিরাকারের পর সেই রূপের মানুষ ধরো, ওই আগে ডুব দিয়া সেই রূপের মানুষ ধরো, যদি করতে পারো পাগল, যদি করতে পারো রে বাজা, ডুব দিয়া সেই রূপে মানু ধরো রে বাজা, ডুব দিয়া সেই রূপে মানু ধরো, স্বরূপে রূপ রূপে স্বরূপ যদি করতে পারো ভোলা মন, যদি করতে পারো রে বাজা, ডুব দিয়া সেই রূপে মানু ধরো রে বাজা, হস্ত নাই ধরতে পারে, বদন নাই জবান সারে, কর্ণ নাই শুনতে পারে, নিরাকারের পর নিরাকারে আকার দিয়া সাকারে রূপ ধরো, আয়নার পৃষ্ঠে পায়রা দিয়ে বৈশে সাধন, আগে ডুব দিয়ে সেই রূপের মানুষ ধরো। বাবাজি প্রাইমারি স্কুলে যখন প্রথম গিয়েছিলাম, তখন প্রথম কি পড়েছিলাম, কি পড়েছিলাম, ওটাকে কোন বর্ণ বলা হয়, কোন বর্ণ বলা হয়, স্বরবর্ণ বলা হয়, পরে আসছে ব্যঞ্জন বর্ণ, ঠিক কিনা? সরিয়া, সরিয়া, রস্যই, তারপরে দীর্ঘই, তারপরে কি রস, সু, রস, সু, সু, তারপরে দীর্ঘ, দীর্ঘ, তারপরে রি, এরপরে এ, ওই, ও, ও, আস্তে ছোট বাজাও। প্রত্যেকটি হরফের মধ্যে দুইটা অক্ষর সংযুক্ত, ঠিক কিনা? সরযোগ অ চাই, চাই, কি হলো সরযোগ অ, তাহলে কি হইলো সরই অ, এখন কোত্থেকে সরতে হবে, কোত্থেকে সরবেন? কোরআন শরীফের মধ্যে একটি সুরা আছে যার নাম সুরা আনকাবুত, আনকাবুতের বাংলা হলো মাকড়সা, মাকড়সা যেমন মায়ার জাল বুনাইয়া অনেকগুলি ডিম পেড়ে অনেকগুলি বাচ্চা তোলে, দেখছেন না আপনারা বাজানরা, দেখছেন? কারণ দেখবেন ওর এই পেটের মধ্যে একটা সুতার জায়গা আছে, সুতা বের হয়, এই সুতা দিয়ে আগে একটা গোল করে একটা চিহ্ন তৈরি করবার পরে ওখান থেকে বিভিন্ন সুতা গাছের মাথায় বেড়ার সঙ্গে যে কোনো জায়গায় লাগাই লাগাই একটা জাল, তারপরে পেঁচাই পেঁচাই একটা জাল বানায়, বানায় না, এর মধ্যে ডিম পারে, এতগুলি ডিম পারে, সাদা দুধের মতো দেখা যায়, কারণ মাকড়সার ধারণা ছিল আমি যদি বহু সন্তান জন্ম দেই তাহলে আমার অর্জন বেশি হবে, আমি ভালো মন্দ খাইতে পারবো,
এই মাকড়সার যখন বাচ্চা ওঠে এই বাচ্চাগুলি বিভিন্ন সুতার মাথা দিয়ে পাঠিয়ে দেয় আর মা মাকড়সা বলে যখন তোমরা আহার ধরবে আমাকে ডাকবে আমি একসাথে মিলে আমরা সবাই চতুর্পাশে যখন বাচ্চারা আহার সংগ্রহ করে শিকার করে তখন মাকে ডাকতে থাকে মা আমার কাছে আসো ও মা আমার কাছে আয় মা আমার কাছে আয় আমার কাছে আয় আমার কাছে আয় সব দিক থেকে ডাক শুরু হয়ে যায় যখন চতুর্দিকে ডাক শুরু হয়ে যায় দিশাহারা হয়ে যায় কোন দিকে যাবে তখনই নাভির সুতাটা টাস করে ছিঁড়ে যায় আর যখন ছিঁড়ে যায় তখন এই মাকড়সাটা জালের উপরে পড়ে মারা যায় আব্দুর রশিদ সাহেব একটা গান আছে না সত্তার কার বুদ্ধিতে কিসের নেশায় মায়ার জাল বুনাইলি ওরে মাকড়সা বুনাইয়া জাল মরণ পাতলি আরে আমি বুনে জাল মরণ ফাঁদ লুটিলাম এজন্য তোমাকে বিষয় মোহ থেকে সরতে হবে এই বিষয় মোহ থেকে সরিয়ে তুমি কোথায় যাবে সরিয়েই কিন্তু সরেয়া হয় বাবাজি শুধু একটা আকার এই আকারটা হলো গুরু আকারটাকে গুরু সেখানে আশ্রয় গ্রহণ করতে হবে যখন গুরুতে আশ্রয় গ্রহণ করবা তখন রহস্যই হবে বাবারা খারাপ লাগে কথাগুলি যখন তুমি আমার রশিদ চান্দের কাছে আশ্রয় নিবা তখন তোমার রহস্যই হবে কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি ওয়াজআলনা মিনাল মাই কুল্লুল শাইইন হাইয়ি এই প্রাণ মানে যাহা সৃষ্টি করা হয়েছে তা পানি হতে সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ সেই পানি যারা অপচয় বেশি করে তাদের কোনো সাধন বজন থাকে না যখন আশ্রয় নিবা তখন রস সই রস তার নামটা পৃথিবীতে মুছার মতো কোনো কারো ক্ষমতা কারণ সে দীর্ঘায়ুর সঙ্গে তার সংযোগ হয়েছে যেটাকে তার সবে বলা হয় আয়ুন সে পাপ সরিয়া রস্যই দীর্ঘই রস্য সুরস থাকিতে কুরসেরই যশ